আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ ইউ লাভ মি অর হেট মি আই ডোন্ট কেয়ার হোয়েন আই হ্যাভ মানি তখন আপনি কি সিঙ্গেল আপনাকে কি কোনো মেয়ে দেয় না পাত্তা মানে পাত্তা দেয় না আপনার সুন্দর একটা মন রয়েছে কিন্তু সেই মনটা কি বেকার ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনার সুন্দর মনটাকে শক্ত করে ধরে রাখুন আর ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আজকের পুরো ভিডিও জুড়ে মেয়ে পাঠানোর টিপস দেওয়া হবে মিস্টার টুইস্ট ইয়েস লেটস গো টুইস্ট তো ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখছেন লাভ ডক্টর আমি আজরুদ্দিন জীবনে অনেক ডাক্তারের নাম শুনেছি কিন্তু কখনো লাভ ডাক্তারের নাম শুনি নাই আজকে এই প্রথম শুনলাম এই মালটা লেডিস টয়লেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেডিকেল কোর্স করে লাভ ডাক্তার হয়েছে তাই তার মাথায় টয়লেট ভরা টয়লেট ছাড়া তার মাথায় কিছুই নেই চলুন বন্ধু আজকে আমি আপনাদের বলে দেব 10 সেকেন্ড মাত্র 5 আর 5 10 সেকেন্ডের মধ্যে যে কোনো মেয়েকে আপনি পটিয়ে নেবেন আজকে আমি আপনাদের বলে দেব 10 সেকেন্ড মাত্র 5 আর 5 10 সেকেন্ডের মধ্যে যে কোনো মেয়েকে আপনি পটিয়ে নেবেন তোমার কথা শুনে আর হাজার হাজার সিঙ্গেল ছেলে ভালোবাসা পাবে তুমি খারাপ কিছু বলো নাই গুরু ওয়েট কিন্তু গুরু এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ গাজার ইফেক্ট আর হ্যাভ ইওর সেল হলো সেই সব প্রোডাক্ট যেগুলো গাধা আর বলদের ভালোবাসায় উৎপন্ন হয়েছে সাথে কলিকাতা হারবালের সাইড ইফেক্ট আপনি যদি কোনো মেয়ে এসে পটাতে যান সেই মেয়ের সামনে আপনি যখন যান তখন আপনি কি হয়ে যান একেবারে আমি ডোন্ট মাইন্ড আমি যে কথাগুলো ইউজ করবো কোনো কিছু মাইন্ড করবেন না কোনো মেয়েকে পটাতে গেলে তখন আপনি পুরো বোকাসোদা হয়ে যান মেয়েদের সামনে গিয়ে আমরা বোকা ওইটা হয়ে যায় ও আচ্ছা তো কেমন করে হয়ে যায় ভাই এরকম করে মাল আমার লাইন দিচ্ছে রে হ্যাঁ ভাই তোমার ভিডিও দেখেই বোঝা যাচ্ছে কে আসল বোকা আপনি যে কোনো মেয়েকে পড়াতে পারবেন টিকটকের এই যুগে এসে মেয়ে দেখলে যে সে মেয়ে হবে এটার গ্যারান্টি নাই কিন্তু এই মহান ডাক্তারের বাণী শুনে যে তোমাদের মেয়ে পড়বেই এটার আবার 100% গ্যারান্টি ভাবা যায় এরকম ডাক্তারকে পিটিয়ে পিটিয়ে ফটো বানিয়ে দেয়ালে টাঙ্গিয়ে রাখা উচিত জি মেয়েগুলো খুব সুন্দর হয় তাদের কিন্তু কিন্তু আপনি খুব সুন্দর গুড লুকিং আছি সরি গুড এইসব ভিডিও দেখে একমাত্র তারাই ইন্সপায়ার্ড হয় যাদের কেউ দেয় না মানে যাদের দেয় না কেউ কিন্তু মনে লাগে ঢেউ আর যারা এই লাভ ডক্টরের পরামর্শ নেয় তাদেরকে বলছি আরে ভাই এই লাভ ডক্টরের পরামর্শ না নিয়ে এর থেকে রিপনদার পরামর্শ নিলে দুই দিনে 10-12টা মেয়ে পটাতে পারবি আর তারপর যদি কিছু হয় তাহলে বেতার ভ্যাকসিনটা নিয়ে নিস তোমাকে দিব বলে একটা গোলাপ কিনে এনেছিলাম কিন্তু তোমার গোলাপের মতো সুন্দর চেহারা দেখে গোলাপটি লজ্জায় রজনীগন্ধা হয়ে গেছে ভালোবাসা যদি মানুষ হতো তাহলে এদের থেকে দূরে থাকতো আর যদি দূরে না থাকতে পারতো তাহলে ডিপ্রেশনে সুইসাইড করতো এই একটি গোলাপ দিয়ে কি করবে এই হৃদয়ে এসে দেখো আপনি চাইলে শাকের মতো খুলেও দেখাতে পারেন এই হৃদয়ে এসে দেখো তোমার জন্য পুরো একটা গোলাপের বাগান করে রেখেছি ইস এমন রোমান্টিক কথা শুনে আমার পড়ার নাইতে জুড়ে গেল তাহলে যাকে বলবেন তার কি হবে সুন্দর কিংবা চটকাদার কথা বলে যদি সব মেয়েদেরকে পটানো যেত তাহলে রাস্তার পাশে ইঁদুরের ঔষধ কিংবা সকল ব্যথা একমলমে নিরাময় নামক বিজ্ঞাপনদাতা ছেলেটির পাশে আর সুন্দরী মেয়েদের লাইন লেগে থাকতো আপনার বান্ধবীকে একদিন হঠাৎ করে মুসকি একটা হাসি দিয়ে বলে দেখুন প্লিজ তুমি যেন আমার প্রেমে পড়ো না গ্যারান্টি দিয়ে বলছি আপনার বান্ধবীর কয়েক রাতের ঘুম হারাম হয়ে যাবে হ্যাঁ এই টিপস কোনো মেয়ের উপর অ্যাপ্লাই করার পর ছেলে কুমায় চলে যাবে সেখান থেকে ফিরে এসে এই আপার এক পা নোয়াখালী এক পা বরিশালে বেঁধে ব্রাহ্মণবাড়িয়া বরাবর কিক মারবে আর বলবে ভালোবাসবে তুমিও এই পিছনে রহস্য কি কেন সে আমাকে তার প্রেমে পড়তে নিষেধ করতেছে আমি গ্যারান্টি দিলাম আপনার এই কথাটি বলার পিছনে আসল রহস্যটা খুঁজে না পাচ্ছে ততদিন পর্যন্ত মেয়েটি সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে হ্যাঁ আপা রহস্যটা কোনো মেয়ে না বুঝলেও তুমি ঠিকই খুব ভালো বুঝো কিন্তু তার আগে বলো তোমার শরীরটা চেয়ারের সাথে সাথে ড্যান্সিং কারের মতো নাচতেছে কেন
আপনি যদি এই দুইটি সূত্র অ্যাপ্লাই করেন তো আপনিও গার্লফ্রেন্ডের লাইন লাগাতে পারবেন দেখো আপা, তুমি এভাবে গাঁজাকে টিপস দিয়ে বাংলাদেশের সৎ ছেলেগুলোর চোখ নষ্ট করো না। এগুলো দেখে উৎসাহ পেয়ে তো ছেলেরা মেয়েদের উপর থেকে চোখই সরাবে না, আর তারাই তোমার কমেন্ট বক্সে এসে লাভ ইউ বলে যাদের চোখ নষ্ট হয়ে গেছে। বাজে ছেলেরা ধরতকতা মার পেরে এই সূত্রে বিশ্বাসী। জব কালা সুতা দিয়ে তোর ঠোঁট সেলাই করে দেব। আপনি সফটওয়্যারটি ডাউনলোড করবেন কি না এটা নিয়ে কনফিউশনে পড়ে আছেন, অথচ এদিকে অন্য ছেলে 5G স্পিডে ডাউনলোড করে ইনস্টল করা শেষ। হ্যাঁ, 5G স্পিডে প্রেক ডাউনলোড করে তোমাকে চেয়ারের সাথে ফিক্সড করে দিতে হবে। ধরতকতা মার প্রেক। আজকে আমি আপনাকে এমন একটি কথা শেখাবো, এই একটি কথা আপনি যদি কোনো মেয়েকে বলেন তো হতে পারে এই একটি কথা বলার কারণেই মেয়ে আপনার প্রেমে পড়ে যাবে, অথবা মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করবে। আপনার এই একটা কথা যদি মেয়েদেরকে বলা হয় আর তারপর সেসব মেয়েরা যদি ছেলেদেরকে পটানোর চেষ্টা করে, তাহলে বুঝবেন ওই সব মেয়েদের সমস্যা আছে, আই মিন হাতের সমস্যা। ও মা, এর মধ্যে খবর পেয়ে গেছো? আপনি কোন মেয়েকে আপনার সাথে প্রেম করতে বললেই তার মনে আপনার সাথে প্রেম করার আগ্রহ জন্মাবে না। দেখে তার যদি ভালো লাগে তবেই সে প্রেম করতে আগ্রহী হতে পারে। ও ভাই, অন্য কিছু দেখে মানে? আপা, তুমি কয়জনেতে দেখেছো আর কয়জনেতে দেখেই বা তুমি প্রেমে পড়েছো? আচ্ছা যাই হোক, অন্য কি দেখে প্রেমে পড়বে সেই জিনিসটা কি বলো? সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আরে ভাই, এই টিপস কারা শুনে? তারা কোন গ্রহের প্রাণী? আর এদের ভিউজ কত? হ্যাঁ, এটা তো আমি খুব ভালো পারি, শুধু আমি না যে কোনো ছেলেই এটা ভালো পারবে। এই সম্পর্কে যত পারবেন তথ্য সংগ্রহ করবেন, তার উপর ভিত্তি করে সব বিষয়ে পাম দিতে থাকবেন, তবে লিমিট রেখে, ফেটে গেলে আমি দায়ী না। বাবা গো, আপনি টিপস দেবেন আর ফেটে গেলে আপনি দায়ী থাকবেন না? বাবামণি, আপনারটা কতজন পাম দিয়েছে আর আপনারটা কতবার ফেটেছে? আমি বলুম না, আমার শরম করে। মেয়ে যা বলবে তাই সত্যি, কোনো তর্ক করা যাবে না। বেশি রাগ উঠলে মনে মনে গালি দিতে পারেন, তবে মুখে হাসি রেখে। হ্যাঁ, ছেলেদের বুকে তো পাগলাছো, মানে পাগলা ছেলে সাইনবোর্ড ঝোলানো আছে। মেয়েরা যা বলবে তাই সত্যি, কোনো তর্ক করা যাবে না। মেয়েরা যদি বলে আকাশে দুইটা চাঁদ, তাহলে সেটাই মেনে নিতে হবে। একটা স্যার আকাশে, আর একটা আমার সামনে। অন্যদিকে মেয়েরা যদি কোনো ছেলেকে বলে তোমাকে দেখতে রাফায়েত ভাইয়ের কুকুরের মতো, তাহলে সেটাকেও মেনে নিতে হবে। আসল কথা হলো, ছেলেদের বিবেক বুদ্ধি গোলমরিচ আর লবণের সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবে, তাই তো? আরে আপা, আপনার এই টিপস পরিমণির কমেন্ট বক্সে আর পাবনা পাগলা কারোতে যেয়ে দিন, তাহলে তারা তাদের দলের একজন নতুন সদস্য পেয়ে খুব খুশি হবে। মেয়ের প্রশংসা করতে হবে কথায় কথায়। ও, প্রশংসা এটা তো কোনো ব্যাপারই না, এটা ছেলেরা খুব ভালো করে। শারীরিক প্রশংসাও করতে পারেন, যেমন চুল, চোখ, নাক, ঠোঁট ইত্যাদি। হ্যালো বেবি, তোমার চোখ দুটো না খুব সুন্দর, আর নাক, ও মাই গড। না মানে তিলের কথা বলছিলাম, ঠোঁটের নিচের ওই তিল দুটো। আরে আপা, প্রশংসা করলাম কিন্তু ফোন তো কেটে দিল। পেন নিচে নামলে আপনার কপালে দুঃখ আছে। দূর মিয়া, এটা তো আগে বলতে হয়তো, এত কষ্ট করে ইনস্টাগ্রাম থেকে একটা ফুটিয়েছি। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল, ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করেন। আর হ্যাঁ, আপনারাও এসব সুন্দর সুন্দর টিপস দেখে মেয়েদেরকে পড়ানোর চেষ্টা করতে পারেন, তবে সাবধানে। সো বাই। যুগ চলে যায় থাকি আমি সিঙ্গেল, চেষ্টা করে হতে পারি না তো মিঙ্গেল, পাই না শুন।